আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সাত এমপির পদত্যাগ, সরকারের কৌশল কি, জাতীয় সংসদের উপর কোনো প্রভাব পড়বে কি? আজকের আয়োজনে আরো যা থাকছে, এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না, কি বললেন তথ্যমন্ত্রী, সর্বশেষ আজ থেকে সংসদ সম্পূর্ণ অবৈধ, জিএম সিরাজ, মানুষ তো নেই, মশা মাছিও নেই। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, জাতীয় সংসদ থেকে আজ বিএনপি সাত এমপি পদত্যাগ করেছেন। আনুষ্ঠানিকভাবে পাঁচজন সংসদ সদস্য পদত্যাগ পত্র জমা দিয়েছেন, বাকি দুজন পরে জমা দেবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। সাত এমপির পদত্যাগের ফলে বিএনপির সরকার বিরোধী আন্দোলন আরো তীব্র হলো এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন আরো বেগবান হবে বলেই বিএনপি নেতারা বলছেন। তারা এটিও দাবি করেছেন, এর ফলে তাদের আন্দোলনের যৌক্তিকতা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রমাণ করা সহজ হবে। তবে বিএনপি পদত্যাগের ব্যাপারে এখন পর্যন্ত আওয়ামী লীগ যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাতে তারা বলেছে, তারা এই পদত্যাগে মোটেও উদ্বিগ্ন নয়। বিএনপি সাত এমপির পদত্যাগে সংসদের কোনো ক্ষতি হবে না বলেও তারা বক্তৃতা দিয়ে জানিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দুজনই বিএনপি সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেছেন, এর ফলে জাতীয় সংসদের কার্যক্রম কোনো সমস্যা হবে না। আপাতত দৃষ্টিতে এটি সত্যি যে সাতজন এমপি পদত্যাগ করলেন জাতীয় সংসদের কার্যক্রমের কোনো প্রভাব ফেলবে না, কিন্তু রাজনৈতিক তাৎপর্য এবং গুরুত্ব কি হবে সেটিও এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এর ফলে জাতীয় সংসদে বিএনপি শূন্য হয়ে পড়ল এবং এটির রাজনৈতিক মনস্তাত্ত্বিক এবং কূটনৈতিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে কেউ কেউ মনে করছেন। সাত এমপির পদত্যাগের ব্যাপারে আওয়ামী লীগের কৌশল কি হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। প্রকাশ্যে আওয়ামী লীগের নেতারা জাতীয় সংসদের উপর কোনো প্রভাব ফেলবে না বললেও আওয়ামী লীগের মধ্যে পদত্যাগ এবং তার পরবর্তী কৌশল নিয়ে নানামুখী আলাপ আলোচনা চলছে। এখন এই পদত্যাগের পর আওয়ামী লীগ কি করতে পারে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের সামনে তিনটি পদ রয়েছে। প্রথমত, আওয়ামী লীগের সরাসরিভাবে পদত্যাগপত্র গ্রহণ করবে এবং শূন্য আসনে উপনির্বাচন দেবে এবং উপনির্বাচনের মাধ্যমে যারা সংসদে আসে তারা আসবে। এই উপনির্বাচনগুলো আওয়ামী লীগের জন্য একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছে। উপনির্বাচনগুলো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করবে, জয় পরাজয়ের বিষয় নিয়ে ভাববেন না এবং এই আসনগুলোর মধ্যে কয়েকটি আসন বিএনপির অধ্যুষিত, কাজেই সেই সমস্ত আসনগুলোতে বিএনপির প্রার্থীরাও নির্বাচন না করলেও স্বতন্ত্র হিসেবে বিএনপির কেউ কেউ দাঁড়াবে। এর ফলে বিএনপির মধ্যে একটি নির্বাচনমুখী প্রবণতাকে উস্কে দেওয়া সম্ভব হবে। দ্বিতীয়ত, সরকার এই পদত্যাগপত্রগুলো নিয়ে ধীরে চলো রাজনীতি অনুসরণ করতে পারেন। এখন স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে, স্পিকার এখন এই পদত্যাগপত্রগুলো আলোচনা করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তিনি একটি যৌক্তিক সময় পাবেন পদত্যাগপত্রগুলোকে যাচাই বাছাই করা এবং এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা। 1991 সালে জাতীয় সংসদ থেকেও আওয়ামী লীগের সংসদ সদস্যরা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সেই সময়ে স্পিকার এই পদত্যাগপত্রগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণে সময় ক্ষেপণ করেছিলেন, পরবর্তীতে এটি আদালত পর্যন্ত করিয়েছে। কাজে সরকার চাইলে এখানে কৌশলের আশ্রয় নিতে পারে, কারণ জাতীয় সংসদের মেয়াদ আছে মাত্র এক বছর। এই পদত্যাগপত্রগুলো যদি কিছুদিন ঝুলিয়ে রাখা হয় তারপর নির্বাচন কমিশনের কাছে সময় থাকবে আরো 90 দিন, অর্থাৎ 3 মাস। এই সময়ের মধ্যে নির্বাচনের সময়কাল চলে আসবে। সরকার একটি বিষয় নিয়ে বিবেচনা করে দেখছে, মাত্র এক বছরের মধ্যে 7টি আসনে জাতীয় সংসদ নির্বাচন করা আদৌ যৌক্তিক হবে কিনা এবং গ্রহণযোগ্য হবে কিনা সে বিষয়টি। কাজেই এই সময়টিকে অতিবাহিত করার কৌশল সরকার নিতে পারে। তৃতীয়ত, এই পদত্যাগপত্র প্রাপ্তির পর সরকার এ নিয়ে সংসদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারে। এর মধ্য দিয়ে জাতীয় সংসদকে সংঘবদ্ধ করে এবং জাতীয় সংসদকে অর্থবহ করার একটি সুযোগ তৈরি হবে। সবগুলো বাকি বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে একটি সংসদকে অর্থবহ এবং কার্যকর অব্যাহত রাখার একটি নীতি কৌশল ক্ষমতাসীন আওয়ামী লীগ গ্রহণ করতে পারে। সেই প্রতিক্রিয়াতেও আওয়ামী লীগ যেতে পারে। সংসদ থেকে পদত্যাগের বিরুদ্ধে একটি জাতীয় ঐক্যমত সৃষ্টির একটি প্রচারণা আওয়ামী লীগের নেতৃত্বে হতে পারে। তবে শেষ পর্যন্ত সরকার এবং আওয়ামী লীগ কি করবে সেটাই হলো দেখার বিষয়। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপির এমপিদের সংসদ থেকে পদত্যাগে সংসদ বা সরকারের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন এতে ক্ষতি হবে বিএনপির। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে না দিয়ে বিএনপির যেমন ক্ষতি হয়েছে, এই পদত্যাগেও বিএনপির ক্ষতি হবে।
নিয়ম অনুযায়ী সেখানে উপনির্বাচন হবে। শিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। হাসান মাহমুদ বলেন, বিএনপির ঘোষণা দিয়েছিল 10 তারিখ সারা সরকার হটিয়ে দেবে, এখন দেখা যাচ্ছে তারা নিজেরাই হটে যাচ্ছে। এই ঘোষণার পদত্যাগ মাধ্যমে এটি প্রমাণিত হয় তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চায়, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়। 24 ডিসেম্বর গণমিছিল ডাকা সুরভি সন্ধিমূলক মন্তব্য করে তিনি বলেন, সেদিন আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল বিএনপির 10 দফা দাবি আমি দেখেছি, এগুলো গতানুগতিক। চলে যাচ্ছি পরের সংবাদে। বিরোধী দল বিএনপির 7 জন সংসদ সদস্য পদত্যাগ পর আজ থেকে জাতীয় সংসদ সম্পূর্ণ অবৈধ বলে মন্তব্য করেছেন বগুড়া 6 আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে সংসদ ভবনে প্রবেশের সময় সাংবাদিকদের তিনি একথা বলেন। জিএম সিরাজ বলেন, গতকাল সংসদ বন্ধ থাকায় আমরা ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছিলাম স্পিকারের কাছে, আজ আমরা সশরীরে পদত্যাগপত্র জমা দিতে এসেছি। তিনি আরো বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপির 7 জন সংসদ সদস্য পদত্যাগ করলে কিছু যায় আসে না, গত 4 বছরে বিরোধী দল বলতে শুধু আমরা 7 জনই ছিলাম, আর যে বিরোধী দল নামকাওয়াস্তে আছে তারা তো পোষা বিরোধী দল, এই পোষা বিরোধী দলের 4টি বছর গীত বন্ধনা করতে করতেই গেছে, তাই আজকে থেকে সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব করার জন্য মানুষ তো নেই, মশা মাছিও নেই, আমি মনে করি আজকে থেকে সংসদ সম্পূর্ণ অবৈধ। জিএম সিরাজ আরো বলেন, আমরা যখন জনগণের কথা বলতাম 350 জনের মধ্যে শুধু 7 জনের কথা জনগণ শুনত, 343 জন যারা কথা বলতো সেটা শুধু দেয়াল শুনত, মানুষ শুনত না। জাতীয় পার্টি যখন কথা বলতো মানুষ অন্য চ্যানেলে চলে যেত, আমাদের আন্দোলনের এটাই শুরু, পদত্যাগ দিয়ে শুরু করেছি, 10টি দফা দেওয়া হয়েছে, আগামী 24 ডিসেম্বর যুগপদ আন্দোলন, আমাদের একই দফা এই সরকারের পতন, জনগণ সরকারকে বাধ্য করবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে, এই দেশে মানুষ যাতে ভোটাধিকার ফিরে পেতে পারে, মানুষ যাতে বাক স্বাধীনতা ফিরে পায় এবং অনতিবিলম্বে এই সংসদ ভেঙে দিতে হবে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।